স্বাগত জানিয়ে শুরু করছি এমন একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা হাঁপ ইত্তেজ করে বসে থাকেন সকালবেলা। আমরা এই অনুষ্ঠানটার জন্য ঠিক 12:05 বাজলেই আমরা কিন্তু অপেক্ষা করে থাকি। কেন অপেক্ষা করে থাকি? এমন কিছু বিষয় জানতে পারবো, এমন কিছু বিষয় নিয়ে চর্চা করতে পারবো যেগুলো আর কারুর কাছ থেকে হয় না। তন্ত্র, তন্ত্র কথাটার মধ্যেই অদ্ভুতভাবে লুকিয়ে আছে মন্ত্র শক্তি, এবং অদ্ভুতভাবে এই কথাটা আজ আপনারা আমি আমরা সবাই কিন্তু বিশ্বাস করি, তন্ত্র অদৃশ্য হলেও সত্য। এবং এমন একজন মানুষ প্রত্যেক বারের মতো আমাদের মধ্যে উপস্থিত আছেন যার নামটাই কাফি, অবশ্যই বলে দেবো। তার আগে তার ডেজিগনেশন আদিবাসী তান্ত্রিক কামাখ্য তারাপীঠ সিদ্ধ গুরুজি সীতারাম সেনাপতি, তাকে স্বাগত জানাই আজকের আমাদের অনুষ্ঠানে। স্বাগত গুরুজি। নমস্কার। এবং যে কথাটা বলছিলাম, এই যে তন্ত্র অদৃশ্য হলেও সত্য, এবং এই তন্ত্রের মাধ্যমেও যদি খুব ভুল না বলি, দর্শক বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠান দেখে বা আপনার যারা ক্লায়েন্ট যারা আগামী দিনেও আসবে, এটা কিন্তু তারা হাড়ে হাড়ে টের পেয়েছে যেমন কিছু অসাধ্য সাধনও কিন্তু করানো যায়। তন্ত্র নোকে এস করে, এসকে ন করে তন্ত্রর কাজ। এবারে তন্ত্র জায়গায় তন্ত্রকে কাজে লাগাতে হবে। যদি কারো পেট খারাপ হয়ে গেছে সেখানে তন্ত্র কাজ করবে না। ভূতে ধরেছে, বাস্তুর দোষ, কেউ ক্ষতি করছে, তন্ত্র কেয়া করে? সারা জীবন প্যারালাইসিস বলে চিকিৎসা হচ্ছে, অথচ পুতুল কেয়া করে কি তন্ত্র কেয়া করে ক্ষতি করে হাত পা ফেলে দিয়েছে। সেই সব জায়গায় কিন্তু তন্ত্র কাজ করবে। তন্ত্র কাজের, তন্ত্র কথা দেখতে না পেলে কী হবে? তন্ত্র কিন্তু কথা বলবে, কাজে কথা বলবে। তবে কাজটা কি আগে জানতে হবে, কিসের সমস্যা, তবে সেইভাবে কাজটা করলে তবে কাজটা হবে। তন্ত্র তন্ত্র করে সবাই চিৎকার করছে, আসছে কলেজ স্ট্রিট থেকে বই কিনে যে তন্ত্র পাওয়া যায়, সেই তন্ত্র পড়ে কিন্তু তা তান্ত্রিক অ্যাস্ট্রোলজার এগুলো হওয়া যায় না। এই তন্ত্রটা সম্পূর্ণ আলাদা। আদিবাসী তন্ত্রটা কিন্তু সম্পূর্ণ আলাদা, একবারে মানে নিয়মটাই আলাদা। যেমন আপনাকে কেউ যদি মাদুলি দেয়, ওষুধ দেয় বশীকরণ, আপনাকে বলবে যে আপনার 8 বার ধরে ওষুধ খাওয়াতে হবে, কিংবা মাদুলি আপনার মাছ খাওয়া হবে না, ডিম খাওয়া হবে না, শ্মশান বাড়ি যাবেন না, শ্রাদ্ধ বাড়ি যাবেন না, এরকম অনেক কিছু নিয়ম থাকে। কিন্তু এই আদিবাসী তন্ত্রতে এই নিয়মগুলো কিন্তু কোনোটাই নেই। এরপরে হয়তো আরও নিয়ম বের করে ফেলবে যে আপনার হয়তো খাওয়া দাওয়াই বন্ধ করে ফেলবে, না খাইয়ে মারি ফেলবে। তো এই নিয়মগুলো কিন্তু আমার কাছে নেই, আর লাখ লাখ মন্ত্র জপ করার কথাও কিন্তু আমার কাছে নেই। এখানে সম্পূর্ণ কুইক কাজ এবং এত জপের ব্যাপার নেই। ধরো কাউকে ভূতে ধরেছে, আপনাকে 10,000 মন্ত্র জপ করতে বলছে, 10,000 মন্ত্র জপ করতে করতে মানুষটা মরে যাবে। তো জপটা করবে কে? যাকে ধরছে সে তো নিশ্চয়ই করবে না, তাহলে অন্য কেউ করবে, এরকম ধরনের ব্যাপার থাকে। কিন্তু এগুলো কিন্তু এই নিয়মগুলো আমার কাছে নেই। অবশ্যই আমরা চলে যাবো প্রথম বন্ধু কে আছে। নমস্কার, কোথা থেকে? বীরভূম থেকে বলছেন। আমাদের অনুষ্ঠান দেখেন? আচ্ছা, যদি জিজ্ঞাসা করি কেন ভালো লাগে গুরুজির অনুষ্ঠান? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। বলুন, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, ভাইয়ের নামটা? বিনোদ শর্মা। বয়স? বয়সটা বলুন। 41 বছর, বিনোদ শর্মা। ভাই এখন কোথায় আছে? মা? নিজের বাড়িতে। বর্তমান তো কর্মযোগে বাধা দেখতে পাচ্ছি ভাইয়ের, কর্মযোগে বাধা হবে, এবং যেটা হাত দিচ্ছে ওটাতেই বাধা হচ্ছে, যেটা হাত দিচ্ছে সেটাতেই বাধা হচ্ছে, কিছু করতে পারছে না, যেখানেই কিছু করার চেষ্টা করছে পিছিয়ে পড়ছে, আর পিছনের লোক আগে চলে যাচ্ছে কিন্তু একইভাবে পড়ে রয়েছে। আর্থিক প্রবলেম বর্তমান দেখতে পাচ্ছি, মানসিক দিক থেকে ভুগছে কিন্তু, আর্থিক প্রবলেম এবং মানসিক দিক থেকে ভুগছে। মা, তোমাকে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, তুমি বলছো যে আমার প্রোগ্রাম অনুষ্ঠান দেখে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, আমি তোমার ভাইকেও দেখতে পাচ্ছি না, ভালো ভাইয়ের গলার আওয়াজও পাচ্ছি না, কিন্তু আমি যেটা তোমাকে বললাম যে কর্মযোগে বাধা, মানসিক টেনশন এবং আর্থিক প্রবলেমে ভুগছে। এবং আরেকটা কথা বলবো, ঘরের মধ্যে কিন্তু অশান্তি গণ্ডগোল এগুলো লেগে আছে, কারণ কেউ ক্ষতি করে রেখেছে বাস্তুতে, গণ্ডগোল লেগে আছে, এবং শারীরিক শরীর কিন্তু ঠিক নেই, সবসময় একটা নিয়ে একটা অসুবিধা, রোগ জ্বালা, মানসিক টেনশন সবসময় লেগে আছে, কোনোভাবে শান্তি দেখতে পাচ্ছি না, একটা নিয়ে একটা অশান্তি গণ্ডগোল লেগে আছে, আর এগুলো কিন্তু হচ্ছে। বিয়ে কখন হবে? একটু আগেই বললাম মা, যে কেউ ক্ষতি করছে তন্ত্র কিয়া করে, পারলে কারো কাছে একটু যোগাযোগ করতে হবে, একটু দোষটা কাটিয়ে ফেলতে হবে। মা
দোষ করা আছে, ঘরের দোষ করা আছে, তোমাদের মানে যাতে না উন্নতি কোনো কাজ কোনো ভালো কাজ না হয় সব কিছুর দিক থেকে বেঁধে রেখেছে, তার জন্য কিন্তু নাম গোত্র পদবি দিয়ে কারো কাছে গিয়ে যোগ্য করতে হবে, কাটান করতে হবে মা, চুপচাপ বসে থাকলে হবে না। ভাইয়ের কিছু দোষ নেই, ভাইয়ের দোষ করে দিয়েছে, ভাইয়ের কোনো দোষ নেই, ভাই কিন্তু ভালো, কেউ ক্ষতি করে দিয়েছে, হ্যাঁ ক্ষতি করা হয়েছে, তাহলে কারো কাছে একটু যেতে হবে, গিয়ে মানে প্রতিকার করাতে হবে, ঠিক আছে মা? আর সব ঠিক আছে? অদ্ভুত ভাবে একটা কথা না বলে পারছি না, সেটা হলো লাগে না কোনো ল্যাপটপ, লাগে না কোনো জন্ম তারিখ, লাগে না জন্ম সময়, লাগে না জন্মস্থান, শুধু লাগছে আপনাদের নাম আর বয়সটা। অদ্ভুত ভাবে যে কটা কথা এই বীরভূমের বন্ধুর দিকে তিনি প্রেডিকশন বা বলে দিলেন, প্রত্যেকটা কথাই কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেল। এটা কিন্তু গুরুজি বলতে কোনো লজ্জা নেই, এটাই কিন্তু অভিজ্ঞতার ফসল। না ব্যাপারটা হচ্ছে কি, দুটো ক্যাটাগরি ভাগ আছে, একটা হচ্ছে অ্যাস্ট্রোলজার আর একটা তান্ত্রিক। অ্যাস্ট্রোলজারটা আজকে যে কেউ হতে পারবে, একটা ল্যাপটপ কিনে একটা সফটওয়্যার ঢুকিয়ে দেয়, কিন্তু টিপে দিলেই সে ডেট অফ বার্থ ধরে বলতে পারবে, সে হচ্ছে ধার করা লোকের কাছ থেকে লেখা বেরিয়ে যাচ্ছে, সেটা পড়ে পড়ে বলছে আপনার এটা হয়েছে সেটা হয়েছে, তো সে ব্যাপারটা আলাদা। আর ছোটোবেলা থেকে তন্ত্র শেখা, বাবা তান্ত্রিক দাদু তান্ত্রিক ছিল, তার দাদু বাবা তান্ত্রিক ছিল, এইভাবে একটা তন্ত্রের যে রক্ত মানে তান্ত্রিকের রক্ত গায়ে চড়ছে, এটা তো আলাদা ব্যাপার আছে অভিজ্ঞতার। এবং আরেকটা হচ্ছে কি, ছোটোবেলা থেকে মায়ের পায়ে ফুল দিয়ে আসতেছি, কখনো তারাপীঠে যাচ্ছি, কখনো কামাখ্যা যাচ্ছি, সেখানে ভালোভাবে যজ্ঞ, তারাপীঠে চিতা যজ্ঞ করছি, কামাখ্যায় যে কুমারী যজ্ঞ করছি, কুমারী পুজো করছি, সে নীলাচল পাহাড়ে যজ্ঞ করছি, তো এই যে ব্যাপারগুলো, এই তন্ত্রমন্ত্র ব্যাপারগুলো, এগুলো কিছু একটা তো ব্যাপার থাকে, এগুলো চোখে দেখা যায় না। আর এর সাধক কিন্তু মানুষ, অ্যাস্ট্রোলজার হওয়া যায় আজকে বললে কালকে হয়ে যাবে, সাধক হওয়া যায় না, সাধক কিন্তু কপালে থাকা দরকার, তবেই সাধক বলতে হবে, না হলে হতে পারবে না। অবশ্যই একা একা এমনি এমনি কিছু হয় না, কপালে না থাকলে কিচ্ছু হবে না। খুব দামি কথা গুরুজি বললেন, নমস্কার, কোথা থেকে? কোথা থেকে আরেকবার? বজবজ থেকে বলছেন? ওকে ওকে, বলুন গুরুজির অনুষ্ঠান দেখেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কার সম্পর্কে? আচ্ছা আপনার নামটা? সুনীতি চক্রবর্তী। বয়সটা বলবেন একটু? 51, 51। বয়সটা 51। আমি মা দেখতে পাচ্ছি যে শরীরটা নিয়ে কিন্তু আপনি ভুগছেন, 1 নম্বর, 2 নম্বর, বাতের প্রবলেমও দেখতে পাচ্ছি, রাত্রিবেলা যখন ঘুমাবেন সকালে ঘুম থেকে উঠবেন গা হাতের ব্যথা যন্ত্রণা জোরের উপরে কাজ করতে হচ্ছে। আরেকটা দেখতে পাচ্ছি যেটা পিছনে শত্রু লেগে আছে, জ্ঞাতি ভাগারি, শত্রু জ্ঞাতি ভাগারি, কারণ রোগ জ্বালা এগুলো লেগে আছে, বাস্তু দোষ দেখতে পাচ্ছি বর্তমান, 1 নম্বর। আর একটা দেখতে পাচ্ছি এটা পিছনে নিজেদের লোক শত্রুতা করছে, তুমি যেটা করতে চাচ্ছ সেটাতে বাধা হচ্ছে, কিন্তু বর্তমান তুমি যেটা চাচ্ছ সেটাতে তোমার ঘরের লোকও কিন্তু বাধা করছে, এখন কিন্তু কোনো কথা সহ্য করতে পারছে না, তুমি যেটা বলছো সেটাই কিন্তু ওরা খারাপ চোখে নিচ্ছে এবং খেঁকড়িয়ে উঠছে, ঝেঁকড়িয়ে উঠছে, ভালোভাবে নিচ্ছে না শরীর। আমি যে কথাগুলো গুরুজি বললেন এগুলো ঠিক না ভুল? সব ঠিক, এটাই হচ্ছে মা সাধনা, এটাই ল্যাপটপ বিহীন আমি কিছু কথা বলে ফেলি, তার জন্য আমার কিন্তু কলকাতা জ্যোতিষী আমার উপরে প্রচুর রেগে থাকে, কিন্তু এর জন্য মা কারো কাছে একটু যোগাযোগ করতে হবে তো। হ্যাঁ টটকা তো অনেকগুলো আছে, যেটা হচ্ছে ছায়া পাবলিকেশন থেকে বইটা বেরিয়েছে কলেজ স্ট্রিট থেকে, এই বইয়ের মধ্যে কিন্তু অনেক টটকা আছে যেগুলো নিজেরা করতে পারবে, এটা তোমরা সংগ্রহ করতে পারো, যে কোনো স্টলে যেতে পারো, যে কোনো বুক স্টলে যেতে পারো, কিংবা ঘরের সামনে যদি কোনো বুক স্টল থাকে সেখানে অর্ডার দিতে পারো, তবে মোটামুটি এতে অনেক টটকা আছে এবং মন্ত্র আছে, যেটা মন্ত্র দেওয়া আছে সেই মন্ত্র শুধু আমি ছাড়া লাখ লাখ মানুষ জপ করছে, মানে আমি টিভিতে যখনই বলি তখনই একটু বলে ফেলি, নাহলে কিছু নয়, হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা, হরে রাম দুর্গা রাম, রাম রাম শিব শিব, কালী কালী বল কালী, শত্রুর মুখে পড়ু কালী, এই মন্ত্র কিন্তু লাখ লাখ মানুষ জপ করছে। একটু আগে আপনি বললেন বহু সেলিব্রিটি দেখছেন, বহু সেলিব্রিটি কিন্তু কলকাতা ছেড়ে ছুটছে সোজা পশ্চিম মেদিনীপুর আমার বাড়ি, মানে সেলিব্রিটিও ঝামেলা ঝঞ্ঝট লেগে থাকে, তো তারাও কিন্তু জপ করছে, আপনিও পালে জপ করতে পারেন এবং বইটাও সংগ্রহ করতে পারেন, বইয়ের মধ্যেই কিন্তু অনেক টটকা আছে।
কিন্তু যে মাকে ডাকবে সে মার নাম ধরে বলবে, অনেক মা আছে, কাকিমা, জ্যাঠাইমা, পিসিমা, অনেক রকম মা আছে, কিন্তু মার একটা নাম আছে। কিন্তু সব ঠাকুরকে ডাকা খারাপ, কিন্তু এক যে কোনো একজনকে ডাকতে হবে মা। এ দেখবে কোনো সিংহাসনের মধ্যে অনেক সময় দেখবে, অনেক সময় দেখবে সিংহাসনের মধ্যে কেউ কেউ অনেক ঠাকুরকে ঢুকিয়ে দিয়েছে। কেউ রাধাকৃষ্ণকে ঢুকিয়ে দিয়েছে, সেখানে কালীকে ঢুকিয়ে দিয়েছে, মনসাকে ঢুকিয়ে দিয়েছে, লোকনাথকে ঢুকিয়ে দিয়েছে, শিবকে ঢুকিয়ে দিয়েছে, অনেককে। কিন্তু আমিষ নিরামিষ দুটো কিন্তু আছে, ওদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে যাচ্ছে, কেউ খাচ্ছে না। কিন্তু যদি ঠাকুরকে ভালোবাসতেই হয় তাহলে যে যার আলাদা আলাদা করে সিংহাসন করে রাখো, তাহলে কিন্তু কাজ হবে, না হলে কাজ হবে না, না হলে কোনো কেউ কথা শুনবেন না। তুমি যখন কালীকে জানাবে তখন বলবে, কালীকে জানার পরে কিছুক্ষণ পর মনসাকে জানাচ্ছ গিয়ে, তখন কালীর মন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু যে আমাকে জানাবার পরে ওকে জানাইছে, আমি করবো না, ওই করুক। এখন এ তার ঠেসে মারবে, ও ঠেসে মারবে, অলরেডি কাজটা হবে না। যে কোনো একজনকে ডাকতে হবে, এটা কিন্তু আমার বরাবরের নিয়ম। আমিও কিন্তু এখন যে নিয়মটা করা হয়েছে, এখন কিন্তু আমার বরাবরের নিয়ম থাকে যে আমার যে মাদুলিকেও ধারণ করছে, আমি যে প্রত্যেকেই বলছি আমার মাদুলি যখন তুমি পড়বে তখন অন্য কোনো মাদুলি পড়তে পারবেন না। যখন আমার মাদুলি কাজ করবে না তখন গায়ে করে ফিকে দিয়ে যাবে আমার যে মাদুলি কাজ হচ্ছে না। কিন্তু আমার নিয়ম আছে, আমার মাদুলি পড়লে অন্য কারো মাদুলি পড়া যাবে না। আর আমি কিন্তু লোককে এইসব বলি না যে আপনার এটা খাওয়া হবে না, ওটা খাওয়া হবে না, সেটা সব খাবে, যা খুশি করবে। কেউ মারা গেলে তাকে ধরে বসে বসে কাঁদবে মাদুলি পড়ে, তবে মাদুলি নষ্ট হবে না। অবশ্যই সেই জায়গা থেকে একটা কথা আপনাদেরকে বারবার বলে রাখি, এর জন্য যেটা আমাদের করতে হবে, অনুষ্ঠান চলাকালীন টিভির নিচে স্ক্রলিংয়ে তিন তিনটে আমাদের বুকিং নাম্বার যাচ্ছে, সেখানে কিন্তু ফোন করে সরাসরি আপনাদের কিন্তু আসতে হবে অ্যাডভান্স বুকিং, অর্থাৎ অগ্রিম বুকিং করে। নাম্বারগুলো টিভির নিচে যাচ্ছে, তবু আমি বলে দিচ্ছি, 9733918255, 9932733962 অথবা 9775231542। এই নাম্বারগুলোয় ফোন করে অবশ্যই আপনারা কিন্তু গুরুজিকে পেয়ে যাচ্ছেন। সোমবার কালীঘাট দুপুর একটা থেকে সন্ধ্যে সাতটা, মঙ্গলবার শিয়ালদাহ দুপুর একটা থেকে সন্ধ্যে সাতটা, বৃহস্পতিবার দক্ষিণেশ্বর আবারও দুপুর একটা থেকে সন্ধ্যে সাতটা, শুক্রবার হাওড়া ময়দান দুপুর একটা থেকে সন্ধ্যে ছটা, শনিবার যে কথাটা উনি বারবার বললেন যে বহু মানুষ, বহু সেলিব্রিটি মানুষ ছুটে যাচ্ছেন, বহু অফিসিয়াল পদে যুক্ত মানুষও কিন্তু সেখানে ছুটে যাচ্ছেন, এ প্রসঙ্গে যাবো তার আগে বলে দিই, শনিবার পশ্চিম মেদিনীপুর কেরানীতলা দুপুর একটা থেকে দুপুর তিনটে, সরি মাফ করবেন, দুপুর এগারোটা থেকে দুপুর তিনটে, এবং রবিবার নিজ গৃহ পিংলা বলিশ্বরপুর, এটাও পশ্চিম মেদিনীপুরে দুপুর এগারোটা থেকে দুপুর তিনটে। এবং স্পেশালভাবে আপনাদেরকে বলে রাখি, যিনি ফোনে আছেন তাকে সঙ্গে রেখে, বন্ধু জানতে চাইছিলেন যে টোটকা কি টিপস আদু আছে, অবশ্যই আছে, গুরুজির নিজের পড়াশোনা, নিজের গবেষণায় সেই টিপসের বইটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন খুব সুন্দরভাবে এখানে কিন্তু লেখা আছে, মহামায়া কামাখ্যা ও সুস্থ জীবনের উপায়, মহামায়া কামাখ্যা ও সুস্থ জীবনের উপায়, অবশ্যই এখানে গুরুজির নাম লেখা আছে, সীতারাম সেনাপতি। এবং যেটা উনি বলেও দিলেন, ছায়া পাবলিকেশন থেকে কিন্তু এই বইটি পাবলিশ করা হয়েছে, এটা অতি অবশ্যই কিন্তু আপনারা আমাদের বইপাড়া বা কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন, বা আমাদের চেম্বারেও যদি আসেন তারা পেয়ে যেতে পারে। এখানেও কিন্তু আপনারা যারা সংগ্রহ করতে চাইছেন, এটার মধ্যে কিন্তু মহার্ঘ বিষয় এটা কিন্তু রয়েছে, এর মধ্যে থেকে এর অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। পাশাপাশি আপনাদেরকে আরও একটা বিষয় দেখাই, এখন কোনো মানুষ বলতে পারবেন না যে আমি সুস্থ নই, শারীরিকভাবে কোনো মানুষ সুস্থ নয়, কিন্তু বলতে পারবেন সে মানুষ শারীরিকভাবে সুস্থ যিনি সত্যিকারে এই আয়ুর্বেদ ওষুধটা গ্রহণ করেছেন। এবং এটাও কিন্তু আমাদের গুরুজির নিজস্ব প্রোডাক্টিভিটি, তিনি কিন্তু নিজের গবেষণায় এটা কিন্তু প্রস্তুত করেছেন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত 40টি রোগ কিন্তু নিরাময় হয়, এবং এর সাথে ইংরেজিতে বলে সাইড এফেক্ট, বাংলায় বলে পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা যারা সংগ্রহ করবেন তারা বুঝতে পারবেন যে এর মধ্যে কি মহার্ঘ জিনিস আছে। এই যে একটু আগে বললাম না, তন্ত্র কথা বলে, এর মধ্যে কিন্তু আছে। নমস্কার, কে আছেন, কোথা থেকে? আমি ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলুন, কার সম্পর্কে? আমার নিজের সম্বন্ধে, ছায়া বিশ্বাস। ছায়া বিশ্বাস, আপনার বয়সটা? 54। ছায়া বিশ্বাস, যাকে বিশ্বাস করছেন সেই আপনার ক্ষতি করছে বর্তমান। ছায়া শরীর দিক দিয়ে কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, নিজেদের মধ্যে কেউ শত্রুতা করে তন্ত্র ক্রিয়া করে ক্ষতি করছে। দিদি একটুখানি টিভির ভলিউমটা মিউট করবেন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন মা গো? টিভি শুনছো? আমাদের সংযোগটা বিচ্ছিন্ন, এগুলো যাই হোক, এইটা মানে কি অদ্ভুত, মানে এই যে নামের মধ্যে দিয়েও কত কিছু, উইদাউট ল্যাপটপ, ল্যাপটপ ছাড়া, যেটা আমি প্রথমেই বললাম, আমার দেখা এরকম কোনো মানুষ নেই, শুধুমাত্র নাম, তারা আমাদের দেখতে পাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না, অনলাইন এইভাবে প্রেডিকশন। গলার আওয়াজটাই বলে দিচ্ছে, কেউ তো আমার সঙ্গে আছে যে সাধনা করা শ্মশানে, খুব কথা, সত্যি কথা বলতে যখন তন্ত্র শিখছিলাম না তখন কিন্তু শ্মশানে গেতে ভয় পেতাম, কিন্তু এখন শ্মশানে বসে যজ্ঞ করছি, একাই যজ্ঞ করছি, তারাপীঠে তো অনেকেই যাচ্ছে, আমি তো চিতার উপরে বসে যজ্ঞ করছি, আমি চিতাতেই যজ্ঞ করছি, অনেকে আমার যজ্ঞ দেখেছে সুধা, এবং অনেকে তারাপীঠে যায়, তারা হয়তো অনেক দূরে থাকে, মদ ফদ খেয়ে চিৎকার করে জয় মা তারা করে একটা একটা করে হুঙ্কার ছাড়ে, যে হয়তো তাকে মা দেখতে পাচ্ছে না, কি সে মাকে ডাকছে,
তবে মা তন্ত্র যে আমি আস্তে ডাকলেই শুনতে পায়, তবে এরা চিৎকার করে, এরা তন্ত্র সাধনা করে না মত সাধনা করে আমার জানা নেই ঠিক, তবে সাধনার দিক থেকে যেটুকু কাজ করার দরকার সেটুকু করা হয়, তবেই বলতে পারা যায়। খুব দামি কথা। এবং এর পাশাপাশি আপনাদেরকে আরো একটা কথা বলবো, এই যে সাধনার বিষয়, এই সাধনা সেই মানুষই করতে পারেন যিনি সঠিক সাধক হন। নমস্কার, কোথা থেকে? আচ্ছা আচ্ছা, বয়স কত মা, নামটা কি জানতে পারি? সারদা সাহা, 39 বছর। ওরে বাবা, ঠাকুরের নাম, এত অসুস্থ। মা গো একটা কথা বলি মা, এই অসুস্থ হবার কারণ ক্ষতি করেছে কেউ। তুমি কিন্তু ডাক্তার দেখাচ্ছ, ডাক্তারে কোনো কিছু হচ্ছে না, কোনো মেডিসিন কাজ করছে না, শরীর পরের পর অসুস্থ হয়ে যাচ্ছে। একটা কথা বলি মা, তন্ত্র ক্রিয়া করে যদি কেউ ক্ষতি করে রাখে না, তাহলে কিন্তু সেটা ধরা পড়ে না, কোনো ছবিতে ধরা পড়ে না, কোনো মেডিসিনে ধরা পড়বে না। কারণ তন্ত্র ক্রিয়া এমন একটা জিনিস, ধরো পুতুল ক্রিয়া করে কারো হয়তো বুকে একটা কোনো পিন মেরে রেখেছে, কি কোনো একটা ফুটে রেখেছে, কাঁটা শিঙি মাছের কাঁটা কিংবা বেল কাঁটা এবার ফুটিয়েছে, তো যন্ত্রণা হবে অসহ্য, কিন্তু কোনো রকমভাবে ছবিতে ধরা পড়বে না। এটা তান্ত্রিকের কাজ, তন্ত্রের কাজ, তন্ত্র নিরাকার, তন্ত্র দেখতে পাওয়া যায় না। তবে তোমাকে আমি যেটা বলি মা, তুমি কিন্তু অসুস্থ হয়ে পুরো ঝিমিয়ে পড়ছো পরে পর, এবং খাওয়া কমে গেছে, খিদা খিদা কমে গেছে, ঘুম কমে গেছে, ঘুমাতে পারছো না, চিন্তায় জর্জরিত অস্থিরতা ভাব, এবং মাঝে মাঝে তোমাকে বলবো আমি কখনো কখনো একটা ভয় ভয় ভাব, আর হয়তো কেউ কিছু করছে এরকম মনে হচ্ছে, কিন্তু তুমি ডাক্তার দেখাচ্ছ কোনোভাবে কিছু হচ্ছে না। এর জন্য তোমাকে আমি একটা কথা বলবো মা, তুমি পারলে না কারো কাছে একটু যোগাযোগ করে, এটা কিন্তু সম্পূর্ণ তান্ত্রিকের কাজ, কেউ ক্ষতি করছে, তোমার নিজের লোকই ক্ষতি করেছে, এর জন্য কারো কাছে যেতে হবে মা। মা শোনো, এক একটা মানুষ আছে যে সবাইয়ের ক্ষতি চায়, আর একটা একটা মানুষ আছে সবাইয়ের ভালো চায়। আর ক্ষতি চায় যেটা, যেমন মদ খায় নেশা করে নেশা হয়ে যায় না, মদ খাবার নেশা, পান খাবার নেশা, বিড়ি খাবার নেশা, গেঁজা খাবার নেশা, সেরকম এক ধরনের নেশা আছে একটা একটা লোকের, যে তারা ক্ষতি করা তাদের নেশা। বাঁচবে না, এই কথাটা খুব খারাপ কথা, কারণ বাঁচবে না কেন, সবাই বাঁচার জন্য কিন্তু করছে, বাঁচার জন্য সবাই লড়াই করছে, একটা পশুজন্তু লড়াই করে বাঁচার জন্য, তুমি কেন বাঁচবে না? শুনো, তোমাকে যদি বাঁচা, যদি বাঁচতে না, তাহলে কিন্তু ভগবান তোমাকে সঠিক কিন্তু রাস্তা দেখাতো না। এই তান্ত্রিক জগতে কিন্তু 100টা তান্ত্রিকের মধ্যে 90টা তান্ত্রিক ল্যাপটপ ম্যান ল্যাপটপ নিয়ে বসে নাম তান্ত্রিক, কিন্তু সীতারাম সেনাপতি কোনোদিন ল্যাপটপ নিয়ে বসে না, আর বসবেও না। আমি চ্যালেঞ্জ করি প্রত্যেকটা কাজে, যদি তন্ত্র ক্রিয়া করে কেউ ক্ষতি করে রাখে, তাহলে সে কাজ আমি কাটাবার জন্য চ্যালেঞ্জ করি, এবং ভূত প্রেত নিয়ে যদি কেউ ভুগে তাতেও আমি চ্যালেঞ্জ করি, কারণ প্ল্যানচেট, আয়না দর্পণ, জল দর্পণ, এই সীতারাম সেনাপতি গলা জোর করে বলতে থাকে, হ্যাঁ মা বলো কি বলতে চাচ্ছ বলুন। আপনাকে আমি আগেই বলছিলাম না, শরীর নিয়ে ভুগছেন, শরীরটা কেন ক্ষতি করে রেখেছে তন্ত্র ক্রিয়া করে, আপনি তান্ত্রিকের কাছে ইমিডিয়েট যান, না হলে আপনি বিপদে পড়বেন। ঠিক আছে মা, ভালো থাকুন। এই জায়গা থেকে অবশ্যই আমাদের বন্ধু বলছেন আমি বাঁচবো, তো বাঁচবেন বলেই সঠিক মানুষের কাছে কিন্তু ফোনটা আপনার লেগে গেছে। প্রতিদিন অসংখ্য মানুষের ফোন আমরা কিন্তু এখানে নিতে পারি না এই অল্প সময়ের মধ্যে, তার মধ্যে থেকেও আপনার ফোনটা কিন্তু অদ্ভুতভাবে আমরা কিন্তু পেয়ে গেছি। একটা বিশাল সমুদ্রের মধ্যে সাঁতার না জানলেও কিন্তু মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায়। আজকের এই বন্ধু মনে হয় এই খড়কুটোর জায়গাটাও কিন্তু আমাদের এই বিশ্বাসটা, এই সাঁতারের ব্যাপারটা বলছি আমি। ব্যাপারটা হচ্ছে কি, যে কিনা বিষয়ে একটা ধৈর্য দরকার আছে প্রত্যেকটা। ধরো আপনার কেউ ক্ষতি করছে তন্ত্র ক্রিয়া করে, আপনি ভাবছেন যে আমার তো তন্ত্র ক্রিয়া করে ক্ষতি করে দিয়েছে, আমি মনে হয় আর বাঁচব না। কিন্তু একটা কথা মনে রাখবে যে বাপের বাপ সব দিন থাকে, যদি কেউ ক্ষতি করে দেয় ভালো করারও লোক আছে, কিন্তু তো সেখানে তোমাকে যেতে হবে। এই সাঁতারের কথা, হয়তো কেউ তোমাকে কোথাও নৌকা থেকে ফেলে দিয়েছে জলে, সেখানে তোমাকে ধৈর্য ধরতে হবে। যা ফেলেছে তো কী হয়েছে, আমি তো সাঁতার জানি, আমি আস্তে আস্তে করে ঠিক সাইডে চলে যাব। আর যদি আটুপাটু করে আকপাক করে, তাহলে কিন্তু হাত পা কনকনে যাবে, ডানা পানা কনকনে যাবে, পরের পর তলার দিকে নেমে যাবে, তখন বিপদে। তাহলে ধৈর্যর দরকার আছে, ধৈর্য না হলে কিছু হবে না। আজকে দেখো প্রত্যেকটা মানুষের কাছে ধৈর্যের অভাব,
রাগ আর জেদ দুটোই কিন্তু খারাপ। আজকে রাগ জেদ করে অনেকে মানুষ সুসাইড করছে, কিন্তু বুঝছে না যে সুসাইড করলে সে আর ঘুরে বাঁচবে না, এটা কিন্তু বুঝছে না। আবার কেউ গলায় দড়ি নিয়ে নেবার পরে হয়তো বাঁচার চেষ্টা করে, উপরে হাত তোলার চেষ্টা করে, কিন্তু তখন হাত আর উঠে না। এরকম ধরনের ব্যাপার থাকে যে বিষ খেয়েছে একবার, বিষ খাবার পরে সে যদি বেঁচে যায় কোনোদিন আর বিষ খাবে না, ওয়াশ করার যা কষ্ট সে আর কিন্তু বিষ খাবে না। কিন্তু এই ধরনের ব্যাপারগুলো থাকছে, আগে আমাদেরকে কিন্তু যোগ্যতাটা তৈরি করতে হবে, ধৈর্য নিতে হবে। আজকে দেখুন বাসের পিছনে ছুটছে, ট্রেনের পিছনে ছুটছে, মেয়ের পিছনে ছুটছে। বাস যদি পালিয়ে যায় একটা, 5 মিনিট পরে আবার বাস আছে। ট্রেন যদি পালিয়ে যায় তাহলে 5 মিনিট পরে আবার ট্রেন আছে। মেয়ে যদি একটা চলে যায়, কিন্তু তোমার যোগ্যতা থাকলে কিন্তু মেয়ে তোমার পিছনে লাগে, কিন্তু যোগ্যতাটা আগে তৈরি করতে হবে। তাহলে ছুটটা বারণ কার পিছনে? বাসের পিছনে, ট্রেনের পিছনে আর মেয়ের পিছনে। ছুটতে গেলে তো পা হাত ভাঙবে, তখন কিন্তু ওই 5 মিনিট বাঁচাতে গিয়ে 6 মাসের ধাক্কা হাত পা ভেঙেলে পড়ে থাকতে হবে, তাই তো? খুব দামি কথা। যিনি বন্ধু আছেন, টিভির ভলিউমটা একটু মিউট করবেন, টিভির সাউন্ডটা। হ্যালো, হ্যাঁ, টিভির সাউন্ডটা একটু বন্ধ করবেন। আচ্ছা, বাহ, চন্দ্রশেখর কোথা থেকে? সোনারপুর থেকে। আপনার সম্পর্কে জানবেন? আপনার বয়সটা বলুন। বাসটি নামটা খুব ভালো, দানি চন্দ্রশেখর কিন্তু ছিল একজন। তো একটা কথা বলি, আপনারও মনটা কিন্তু সেই রকম ভাবে সরল, কিন্তু বর্তমান যেটা দেখতে পাচ্ছি আপনি কিন্তু আর্থিক প্রবলেম নিয়ে ভুগছেন, আর্থিক প্রবলেম নিয়ে ভুগছেন, এবং শারীরিক দিক থেকে কোনো স্ট্রোকের আশঙ্কা দেখতে পাচ্ছি, এবং যাদের উপকার করছো তুমি কিন্তু তারা কিন্তু তোমার ক্ষতি করছে বর্তমান। বাবা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে। আপনি একটু টিভির সাউন্ডটা বন্ধ করবেন, একটু টিভির সাউন্ডটা, এখানে ইকো আসছে। আপনাকে আমি যেটা বললাম যে আপনি আর্থিক প্রবলেমে ভুগ, সেটা তো আমি বলছি, জানি 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 জেনেই বলছি। আমি বলছি আপনার আর্থিক প্রবলেমে ভুগছেন, এবং শরীরের দিক থেকে কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নেই, যে কোনো মুহূর্তে স্ট্রোক। হ্যাঁ বলুন, আপনি বললে আমি শুনছি। আপনাকে প্রথমেই আমি কিন্তু বলেছিলাম, সাবধান করেছিলাম টিভির সাউন্ডটা বন্ধ করতে, রিমোট দিয়ে টিভির সাউন্ডটা বন্ধ করুন, না হলে কোনো কথাই শুনতে পাবেন না। টিভির সাউন্ডটা বন্ধ করুন আগে, তারপর গুরুজি কথা বলবেন। শারীরিক দিক থেকে কিন্তু আপনি প্রবলেমে ভুগছেন, এটা কিন্তু তন্ত্র ক্রিয়া করে ক্ষতি করছে, আপনার নিজেদের লোক, বাইরের কেউ নয়। হ্যালো, নিজেদের লোক ক্ষতি করছে, বাইরের লোক নয়, কিন্তু তন্ত্র ক্রিয়া করে ক্ষতি করছে। আপনার যে আশা, টাকা আসার কথা, টাকা আটকে যাচ্ছে, পাওনা টাকা পাচ্ছেন না, এবং আপনি যেভাবে খাটাখাটনি করছেন তার তুলনায় কিন্তু ইদানীং কিচ্ছু হচ্ছে না। আগে কিন্তু আপনার সুন্দর ভালো চলছিল, বেশ উঠে গেছিল, রানিংয়ে চলতেছিল, তো ধপ করে বসে পড়েছেন, যে আপনার হট করে বসে পড়েছে, কাজগুলো সব বাধা হয়ে গেছে। এই বাধা হবার কারণ কেউ ক্ষতি করছে তন্ত্র ক্রিয়া করে। পারলে কারো কাছে একটু যোগাযোগ করতে হবে। অনুষ্ঠান কি আগে দেখছো নাই, নতুন দেখছো? এই অনুষ্ঠান কি, এই অনুষ্ঠান আপনি আগে দেখেছেন না আজকে ফার্স্ট ফোন পেয়ে দেখছেন? এ অন্য জগতে আছে, অলরেডি ডিস্টার্বে আছে, আবার আমাদেরকেও ডিস্টার্ব করবে এখন। এই জায়গা থেকে আপনাদেরকে আরো একটা কথা বলে দিই, চেম্বার আছে, অবশ্যই আছে তার টোটকা টিপস এর বই, এবং অবশ্যই আছে তার আয়ুর্বেদ ওষুধের মূল্যবান কিছু পরামর্শ, মূল্যবান ওষুধ। এর পাশাপাশি টিভি স্ক্রিনে অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষের, লাখো লাখো মানুষ কিন্তু তার সেবা পাওয়ার জন্য ছুটে আছে। এত ব্যস্ততার মধ্যে, এত কর্মব্যস্ততার মধ্যেও, চেম্বার সামলেও, এখানে অনুষ্ঠান সামলেও, আপনাদের সামনে কিন্তু তিনি ধরা দেন, এবং অদ্ভুতভাবে ভালো লাগে এই যে আমরা মুহূর্তগুলো দেখছি, এই যে আট থেকে আছি, কারোর হাতে আপনি বই দিচ্ছেন, পুস্তক বিতরণ কোথাও। এটা আমার একটা অভ্যেস, অন্যতান্ত্রিক যেমন মদ খাওয়া অভ্যেস, গেঁজা খাওয়া অভ্যেস, এটা কিন্তু আমার একটা অভ্যেস ছোটবেলা থেকে, এই বাচ্চাদের হাতে বই খাতা তুলে দেওয়া, তারপরে এই বৃদ্ধ বৃদ্ধাদের মোটামুটি একটা কাপড় দিয়ে দেওয়া, এরকম ধরনের ব্যাপার আছে। তাছাড়া একটা আশ্রমও আছে, সীতারাম ওয়েলফেয়ার সোসাইটি, সীতারাম বাবা বৃদ্ধ আশ্রম, তো সেখানে 70-80 জন মানুষ আছে, বিনা খরচায়, পুরো একবারে কোনো ডোনেট লাগে না, সেখানে নিখরচায় থাকতে পারবে। এরকম আপনারা যদি কেউ থাকে তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে, কোনো খরচা লাগবে না। কত ভালো লাগে শেষ বয়সে যে আমরা লাঠিটা ঠিকঠাক না থাকলে, শেষ বয়সে লাঠিটা ভেঙে গেলে আমরা কিন্তু চোখের জল ফেলি, সেই লাঠিটা কিন্তু আজকের গুরুজি তৈরি করে দিয়েছেন এই সমস্ত মানুষদের জন্য। এই যে প্রত্যেকটা মানুষের আশা পূরণ হয় না,
ছেলে মেয়ে বড় করলো না খেয়ে দিয়ে, তারপরে ছেলে বিয়ে করার পরে বউকে নিয়ে আলাদা হয়ে গেল, চাকরি করলো তো শাশুড়িকে ডেকে খাওয়াচ্ছে ভালো আছেন, কিন্তু নিজের মা কি খেয়েছে কেউ খোঁজ নিয়েছে একবার না, বাবা কি করেছে খোঁজ নিয়েছে না, যদি মরে যায় একটু কান্নাকাটি করে শ্রাদ্ধ শান্তি হয়ে গেল, ব্যাস মার দিন শোধ হয়ে গেল। মা চলে গেলে মা হবে না, বউ চলে গেলে বউ হবে যদি যোগ্যতা থাকে। আর যেখানে তীর্থ যাও না কেন, ঘুরতে যে কোনো জায়গায় যাও, মন্ত্র জপ করো, তীর্থ যাও, মঠে যাও, যেখানে যাও, মা বাবা শান্তি না হলে কোথাও শান্তি হবে না, মা বাবার ঋণ কেউ শোধ করতে পারে না। আমি কিন্তু জ্ঞান দিচ্ছি না আর বুঝিয়েও দিচ্ছি না, এগুলো কিন্তু নিয়ম। তুমি তোমার যেভাবে তোমার বাচ্চাকে তৈরি করছো সেভাবে মানুষ করো, এ লাইনে থাকবে একটু সঙ্গে থাকুন, যেভাবে বাচ্চাকে মানুষ করছো সেভাবে কিন্তু তোমার মা বাবাও কিন্তু সেভাবে মানুষ করছে, সেটা তোমাকে ভাবতে হবে। কারণ মা বাবা অনেক কষ্ট করে মানুষ করেছে, তারপরে কষ্ট দিবা এটা পাপ ছাড়ার কোনো কিছু নয়। এখন তো বেশিরভাগ দেখতে পাচ্ছি কোনো হয়তো দেখো যে বাচ্চা আছে, সদ্যে বিয়ে হয়েছে, 1 বছরের বাচ্চা কি 1.5 বছরের বাচ্চা হয়েছে, হয়তো ছেলের মা হয়তো অন্য কারো কাছ থেকে পারে অন্য কারো কাছে চলে গেল, বাচ্চাটা 1.5 বছরের বাচ্চা মাকে দেখতে পাচ্ছে না, মাকে দেখতে পাচ্ছে না, অথচ পাপি সেখানে চলে গেল, পাপ করছে, কিছুদিন পরে হয়তো বাবাও চলে গেল অন্য কোনো মহিলাকে নিয়ে, বাচ্চাটা কার কাছে আছে, হয় ঠাকুমা না হলে দিদিমা, সে না পাচ্ছে তার বাবাকে দেখতে, না পাচ্ছে তার মাকে দেখতে, তাহলে কষ্ট পাচ্ছে কে, নিষ্পাপ শিশু? আর যারা বড় তারা কিন্তু পাপ করে যাচ্ছে, তারা কিন্তু কষ্ট পাচ্ছে না। এমন কিছু করো না বাচ্চাকে কষ্ট পাও, বাচ্চা যা খুশি করো কিন্তু বাচ্চার দিকে দেখেই করো। এরকম অনেক জায়গায় ঘটনা ঘটছে এবং আমার চেম্বারেও এসে এরকম ধরনের ভয় বলছে, বলে মা চলে গেছে বাচ্চাকে সঙ্গে থাকুন। আচ্ছা বলে ফেলুন, আপনার তো ধৈর্য কম দেখছি। অবশ্যই বলুন, কোথা থেকে? পূর্ণিমা সরকার, 43 বছর বয়স, তান্ত্রিকের কিসের দরকার হট করে? নিজের সম্বন্ধে কি নিয়ে জানবে, পারিবারিক নিয়ে জানবে? পারিবারিক মানে ঘর নেই, ঘরই বুঝায় মা। একটা কথা বলি, হওয়া কাজে বাধা সেটা আমি বুঝতে পারছি, একটু গুরুজিকে একটু বলতে দিন, ওনাকে বলতে দিন। শুনুন মা, পূর্ণিমা আজকে আসেনি, তুমি এত কেন উত্তেজিত? ঘটনার কথা বলছি শুনো মা, এই হওয়া কাজে বাধাটা হচ্ছে কারণ বাস্তু কি? আচ্ছা ওনাকে বলতে দিন, আপনি একটু থামুন, ওনাকে বলতে দিন। আপনার বলা শেষ হয়ে গেছে? আচ্ছা আপনি একটু এবার থামুন, গুরুজিকে বলতে দিন। ঠিক আছে, আজ্ঞা পেয়েছি। তাহলে এখন ঘটনা হচ্ছে কি, হওয়া কাজে বাধা হওয়ার কারণ বর্তমান আর্থিক প্রবলেমটা বলি, আর্থিক প্রবলেম কিন্তু প্রচন্ড, যা আয় হচ্ছে তার চেয়ে ব্যয় হচ্ছে কি না? হ্যালো শুনতে পাচ্ছেন? আপনি ঘুমিয়ে পড়ছেন? গুরুজি বলছেন যা আয় করছেন তার থেকে অনেক বেশি আপনার ব্যয় খরচা হয়ে যাচ্ছে, ঠিক না ভুল? এক নম্বর, দ্বিতীয় নম্বর তোমার বাস্তু দোষ আছে দেখতে পাচ্ছি, বাস্তুর মধ্যে কিন্তু রোগ জ্বালা কেটে দাও, ভদ্রমহিলা আদৌ ভালো নয়। আমি বারবার বলছি আপনি থামুন, গুরুজিকে বলতে দিন। এখান থেকে কিন্তু অদ্ভুতভাবে তিনি কিন্তু আপনার সব কিছু মিলিয়ে দিয়েছেন, এখন অবধি যে কটা ফোন নিয়েছি, আগে বহু লাখো লাখো বন্ধুর ফোন নিয়েছি, তারাও কিন্তু মিলিয়ে দিয়েছেন। এবং অদ্ভুতভাবে আপনাদেরকে বলে রাখছি, যারা অবশ্যই টোটকাও টিপসের বইটা সংগ্রহ করতে চাইছেন তারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করবেন। দেখুন আমি আরও একবার আপনাদেরকে দেখা যাচ্ছি, মহামায়া কামাখ্যা ও সুস্থ জীবনের উপায়, অবশ্যই কিন্তু আমাদের লেখক রয়েছেন আমাদের গুরুজি সীতারাম সেনাপতি, এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে ছায়া পাবলিকেশন। যারা এই বইটি সংগ্রহ করতে চান তারা কলেজটির বই পাড়ায়, কলকাতার বই পাড়াতেও যোগাযোগ করতে পারেন, বা আমাদের চেম্বারেও কিন্তু সংগ্রহ করতে পারেন। এই বইয়ের মধ্যে কিন্তু অদ্ভুতভাবে অনেক কিছু জীবনী শক্তি, অনেক কিছু রহস্য কিন্তু লুকিয়ে আছে, এগুলো জানা আমাদের দরকার। পাশাপাশি আপনাদেরকে যে ছবি একটু আগে আমরা অনুষ্ঠানের মধ্যে দেখিয়েছিলাম, এই যে আমাদের আয়ুর্বেদ ওষুধটা আছে, এটা কিন্তু আমাদের গুরুজির সম্পূর্ণ নিজস্ব গবেষণায় তৈরি ওষুধ। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সারা শরীরে 40টারও বেশি যে অসুখ আছে তার সেই রোগের কিন্তু নিরাময় হয়। এবং অদ্ভুতভাবে এই ওষুধ যারা গ্রহণ করেছেন তারা বুঝতে পারবেন তন্ত্র কিভাবে কথা বলে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি, অবশ্যই কিন্তু টিভি নিজের স্টলিংয়ে আমাদের হেল্পলাইন নাম্বারগুলো আপনারা নোট ডাউন করে নিন, এবং এই নাম্বারগুলো অ্যাডভান্স বা অগ্রিম বুক করে কিন্তু আপনারা চলে আসবেন। 9733918255, 9932793962, অথবা 9775231542।
আমরা অবশ্যই গুরুজিকে পেয়ে যাচ্ছি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা, মঙ্গলবার শিয়ালদহ দুপুর 1টা থেকে আবারও সন্ধ্যে 7টা, বৃহস্পতিবার দক্ষিণেশ্বর দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা, শুক্রবার হাওড়া ময়দান দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা, এবং বিশেষভাবে শনিবার পশ্চিম মেদিনীপুর কেরানিতলা দুপুর 11টা থেকে দুপুর 3টে, এবং রবিবার নিজ গৃহ পিংলা বলিশ্বরপুর আবারও সময়টা একই দুপুর 11টা থেকে দুপুর 3টে। এবং আপনাদেরকে যে কথাটা বলে রাখছি, যারাই ফোন করবেন অগ্রিম বুকিং নিয়ে কিন্তু আসবেন। এরকম বহু মানুষ কিন্তু গুরুজি, মানে এটা খুব বাস্তব কথা যে ফোন যারা করেন মানে আবদার সবার থাকে কিন্তু মেটাতে সম্ভব হয় না। না, আশা তো সবাই থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি একটু ধৈর্য ধরার ব্যাপার আছে। আমি একটু আগেই বলেছিলাম যে রাগ যে ধৈর্য দুটো কিন্তু তিনটা জিনিস কিন্তু ঠিক রাখতে হবে। আকপাক করলে কিচ্ছু হবে না, একসঙ্গে এক থালা ভাত খেতে পারবে না, ঠিক টাইমে আস্তে আস্তে করে খেলে কিন্তু পুরো ভাতই খাওয়া হয়ে যাবে। তো সেটার জন্য কিন্তু ধৈর্যর দরকার আছে। ধৈর্য নেই তো, এই ধরো কেউ কাউকে ভালোবাসছে, হঠাৎ দেখতে ভালো লাগলো, তার সঙ্গে ভালোবাসা হয়ে গেল, কিছুটা একবারে কাছাকাছি হয়ে যাওয়ার পর তারপর দেখতে দেখলো আবার পড়লো না, আবার ছাড়াছাড়ি হয়ে গেল। তো এটা যদি মোটামুটি ধরে, এখন তো বাজারে আম বেরিয়েছে পাকা আম, এবারে পাকা আম যে বেরিয়েছে হয়তো অনেকে দেখবে লোভ সামলাতে পারে না, হয়তো গিয়েই মনে হয় যে গিয়ে চাপলে দিই একটা আম, কিন্তু সেই আমটা টক না মিষ্টি সেটা তো জানার দরকার আছে। যদি মিষ্টি হয় তাহলে ঠিক আছে, আর যদি টক হয় তাহলে ফেলে দিতে হবে। সেই রকম ভালোবাসার ব্যাপারগুলো এরকম কিন্তু হচ্ছে যে এটা ভালো নয়, ছেড়ে দিল, আবার ডিভোর্স হয়ে গেলো, আবার একটা আসলো, এরকম ধরনের ব্যাপার। যে এগুলো না করে, এগুলো না করে যদি ধৈর্য ধরে তারপরে এগাবে তাহলে কিন্তু কাজ হবে। ঠিক যখন ভেঙে যায়, বিয়ে হয়ে গেলো শুনে আনন্দ হলো, তারপরে দেখো ভেঙে গেছে, ঝড়ে যেমন পাখির ফাঁসা বাসা ভেঙে যায়, সেরকম কিন্তু এখন ভালোবাসাও ভেঙে যাচ্ছে, ঝড় বিনা ঝড়ে ভেঙে যাচ্ছে। তারপর আরেকটা কথা হচ্ছে, পকেটে টাকা না থাকলে ভালোবাসা কিন্তু বাসা অব্দি পৌঁছাবেন না, মধ্যখানেই কেটে যাবে। অবশ্যই। নমস্কার, কে আছেন, কোথা থেকে? নমস্কার, দেওয়ান বলছি, বাসল থেকে। বলুন, নিজের সম্পর্কে? হ্যাঁ, নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার একটু নামটা বলুন। শিবু মহন্ত। শিবু মহন্ত, আপনার একটু বয়সটা বলবেন। 33। কোথা থেকে বলছে? বাঁকুড়া বললেন? বাকসল। বাকসল, ওকে ওকে ওকে। আপনি জেলাটা একটু বলবেন। হ্যালো, আমরা তো গ্রাম বুঝতে পারি না, জেলাটা বলবেন। কোন জেলায় পড়ছে আপনার যেখান থেকে ফোন করেছেন? ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম, ওকে ওকে। প্রশ্ন কি আছে? প্রশ্ন কি? আমার শরীরের নিয়ে জানতে চাই। শরীরের নিয়ে জানতে চাইছেন? শরীর নিয়ে নিয়ে জানতে যাচ্ছেন, কিন্তু শরীরের নিয়ে একটা কথা বলি, আপনার শরীর নিয়ে কিন্তু যদি কে যদি প্রবলেমটা যেটা হয়ে আছে, এটা কিন্তু তন্ত্র কিয়া কেউ ক্ষতি করছে। শরীরের যে প্রবলেমটা আপনার হয়ে আছে, এই রোগটা কিন্তু ডাক্তারির দ্বারায় সেরে যাওয়ার কথা ছিল, কিন্তু কেউ আটকেছে, তন্ত্র ক্রিয়া করে কেউ ক্ষতি করছে। এর জন্যে কিন্তু বাস্তু দোষও দেখতে পাচ্ছি, শুধু আপনার শরীর কেন, আপনার বাস্তু নিয়ে কিন্তু প্রবলেমে ভুগছেন, শুধু আপনি কেন, আপনার ঘরের কিন্তু কারণেই কারো একটা না একটা অসুবিধা লেগে আছে, কারণ কেউ সুস্থ দেখতে পাচ্ছি না, এবং আপনি মানসিক দিক থেকে অত্যন্ত ভেঙে পড়ছেন, আপনার ক্ষতি করছে নিজের লোক, বাইরের লোক নয়, একবারে নিজের লোক। আপনি কি অনুষ্ঠান আগে দেখছেন না নতুন দেখছেন? আমাদের অনুষ্ঠান আপনি আজকে দেখলেন না, এর আগে দেখেছেন? না, প্রোগ্রাম মাঝে মাঝে দেখা হয় কিন্তু আমার যোগাযোগ করা হয়নি। আচ্ছা আচ্ছা, তবে আপনাকে কথা বলি যে ওই ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ড বলো, ঝাড়খণ্ড দিয়ে কিন্তু এই তন্ত্রফন্ত্রগুলো বেশি হয়ে থাকে। আপনি পারলে কারো কাছে একটু যোগাযোগ করে নিজেকে একটা প্রোটেকশন নেন, কারণ আপনার তন্ত্র ক্রিয়া করে ক্ষতি করছে এবং নিজেদের লোক, এটা ডাক্তারি পদ্ধতিতে কোনোভাবে কিছু হবে না। আপনি পারলে একটু কারো কাছে একটু যোগাযোগ করে নেন, ঠিক আছে? ভালো থাকুন। এই জায়গা থেকে আরও একটা কথা আপনাদেরকে বলবো, শুধুমাত্র আমরা রক্ত মাংসের মানুষগুলো নয়, যারা ক্যামেরার ওপারে থাকেন সেই দর্শক বন্ধুরাও যেমন আসেন, যারা প্রচণ্ড বিখ্যাত সারা সেই মানুষগুলোও কিন্তু, যারা 24 ঘন্টায় কিন্তু কাজের মধ্যে ব্যস্ত থাকেন, বা টিভি মিডিয়ায় যুক্ত থাকেন যে সমস্ত মানুষগুলো, সিরিয়াল সিনেমাতে যুক্ত থাকেন যে মানুষগুলো, পুলিশ প্রশাসনে যুক্ত থাকেন যে মানুষগুলো, তারাও কিন্তু তাদের চাকরি জীবনে বা তারাও তাদের ব্যক্তিগত জীবনে অনেক সমস্যার সম্মুখীন হন, যেগুলো কিন্তু অদ্ভুতভাবে কিন্তু আমাদের গুরুজির কাছে কিন্তু তারা শরণাপন্ন হন। তার ছবি, তার মুহূর্তগুলো আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। যে মানুষ একটা সময় প্রচুর সিরিয়াল করেছেন, প্রচুর মুখ দেখা গেছে, একটা সময় তার জীবনেও কিন্তু অন্ধকার নেমে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে অভিষেক চ্যাটার্জি খুব সুন্দরভাবে তিনিও কিন্তু গুরুজির সামনে বসে কিন্তু যজ্ঞ করছেন, যেটা ভালো লাগছে। তিনি কিন্তু নিজে আহুতি দিচ্ছেন যজ্ঞে, ভালো লাগে। এখান থেকে হয়তো আমরা মন্ত্রটা শুনতে পাচ্ছি না, কিন্তু অদ্ভুতভাবে এই জিনিসগুলো করার পর গুরুজি তার জীবনেও কিন্তু অদ্ভুতভাবে একটা পটভূমি পরিবর্তন হয়েছে, কাজও পেয়েছে। অবশ্যই, কাজ না পেলে যাবে কেন সোজা পশ্চিম মেদিনীপুর? কলকাতায় কি তান্ত্রিক নেই? ঠিক ঠিক, তান্ত্রিক আছে,
কিন্তু ছুটছে সোজা মেদিনীপুর। কলকাতায় আছে অনেক, কিন্তু ভালো তো কিছু মানুষ ভালোবাসে, কারণ এই তো প্রোগ্রামেও দেখছি যে লাইন পাচ্ছি না, প্রোগ্রাম দেখেছি কিছু লোক ভালোবাসে বলেই তবেই আমি সিনেমা সীতারাম সেনাপতি তবেই আমি টিভির মধ্যে এসে বসছি, ভালো না বাসলে আমি যেতাম কোথায়। কিছু মানুষের তো কাজ হচ্ছে যারা খুব ভালোবাসে। অবশ্যই চলে যাবো আর একজন বন্ধুর কাছে। নমস্কার, কোথা থেকে? আমি সোধপুর থেকে বলছি। সোধপুর থেকে বলছেন, বলুন কার সম্পর্কে জানবেন? আচ্ছা, দাদার নাম আর দাদার বয়সটা? দাদার নাম হচ্ছে শোভন পাল। শোভন পাল, দাদার বয়সটা? 45। এখন কোথায় আছে উনি? এখন উনি কোথায় আছেন, আপনার পাশে? হ্যাঁ আমার পাশে। আচ্ছা আচ্ছা, আপনি অল নিয়ে উন্নতি নিয়ে জানতে চাচ্ছেন? উন্নতির জায়গায় বর্তমান বাধা দেখতে পাচ্ছি তো? উন্নতির জায়গায় বাধা, উন্নতির জায়গায় বাধা দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন? বলছি উন্নতির জায়গায় বাধা দেখতে পাচ্ছি, উন্নতির চেয়ে অবনতি বেশি দেখতে পাচ্ছি। সোধপুরে থাকেন কিন্তু সোধ বয়ে যাবার কথা টাকা পয়সার, কিন্তু স্থায়ী না করে আপনারা দেনায় জড়িয়ে পড়ছেন। এবং আরেকটা কথা, দেনায় জড়িয়ে পড়ছেন। আরেকটা কথা বলি মা, দেনায় শুধু জড়ানো নয়, এবং নিজেদের মধ্যে যেটা জ্ঞাতি ভাগারি কিন্তু শত্রুতা করছে, খুব একটা ভালো চোখে দেখছে না। এবং আপনার আপনার হাজবেন্ডের কিন্তু শরীরও ভালো দেখতে পাচ্ছি না, পরের পর ঝিমিয়ে পড়ছেন, স্টেমিনা কমে যাচ্ছে। হক দেখলেন তো, এর নাম সীতারাম সেনাপতি। এর জন্য আপনাকে বলবো আমি, মা শোক ফুটে বসে আছো ঠিক কথা, কিন্তু কোনো তান্ত্রিকের কাছে গিয়ে একটু যোগাযোগ করতে হবে, একটু প্রতিকার করাতে হবে, কারণ আপনার হাজবেন্ড কিন্তু এই মুহূর্তে যে কাজটাই করবে জোরের উপরে করবে, এবং সে কাজটারও সঠিক পারিশ্রমিক পাচ্ছে না, এবং মানে যা কাজ করছে তার চেয়ে অনেক বেশি টাকা বেরিয়ে যাচ্ছে, এবং উন্নতির জায়গাটা পুরো সম্পূর্ণ ফাঁকা, অবনতি দেখতে পাচ্ছি মা। অনুষ্ঠান কি তুমি আগে দেখেছো না নতুন দেখছো? অনুষ্ঠান কেমন লাগে? ঠিক আছে, পারলে মন্ত্র জপ করো মা, নিচে মন্ত্র দুটো যাচ্ছে, যেটা হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা হরে রাম দুর্গা রাম 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 শিব শিব কালী কালী বল কালী শত্রুর মুখে পড়ু কালী। এই মন্ত্র লাখ লাখ মানুষ জপ করছে, আপনিও করুন, আর পারলে কারো কাছে একটু যোগাযোগ করে নিজেকে প্রতিকার করুন। ভালো থাকুন আপনি। এবং এই জায়গায় আরও একবার আপনাদেরকে কিন্তু বলে রাখছি, আজকের যে সেলিব্রিটি ছবিগুলো আপনারা দেখছেন এদেরকে কিন্তু আমরা কম বেশি বিভিন্ন টিভি সিরিয়ালে সিনেমাতে আমরা দেখে থাকি, তারাও কিন্তু তাদের ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বার করে তারা কিন্তু অদ্ভুতভাবে গুরুজির কাছে কিন্তু ছুটে এসেছেন। একটাই কারণে, নিজে ভালো থাকবো, নিজের পরিবারকে সুস্থ রাখবো, সবাইকে ভালো রাখবো। এই যে ভালো রাখার ব্যাপারটা, যে কথাটা উনি বললেন, অদ্ভুতভাবে কিন্তু তন্ত্রের মধ্যে একটা মন্ত্রশক্তি আছে, এবং তারাও কিন্তু সময় করে কিন্তু যোগ্যের আহুতি দিচ্ছেন। এই সেলিব্রিটিগুলো শুধু আমার কাছে যাচ্ছে না, কেউ কেউ সোনার চেন নিয়ে গেছে, এই দেখুন রূপার থালা দিচ্ছে সময় আমাকে খাওয়ার জন্য। কিছু কিছু কাজের সময় আটকিয়ে যায় যে বাবা এই কাজটা আমার পাশ করে দাও, এভাবে করছি, এটা খুব ভালোবাসি, এদিকে টাকা পয়সার কথা বলতে পারি না। আর ঠিক আছে মা, আমি দেখছি যখন হয়ে গেল এইসব তো, কেউ রূপোর থালা দিচ্ছে, কে সোনার চেন নিচ্ছে, আমার যতগুলো চেন সোনার চেন আমি একটাও কিনিনি, সব ভক্তরাই দেয়। আচ্ছা, এটাই কিন্তু ভালোবাসা, এবং এটাই কিন্তু তাদের আশীর্বাদ, এবং সেই ভালোবাসা আশীর্বাদই পাথেয় হয়ে থাক আমাদের কাছে। গুরুজি প্রতিবারের মতো, প্রতিটা মুহূর্তের মতো আমাদেরকে কিন্তু সেই পাথেয়র সাক্ষী করে রাখুন। নমস্কার, কে আছেন, কোথা থেকে? আমি শ্যামপুর থানা থেকে পীযূষ মহাপাত্র বলছি। শ্যামপুর থানা থেকে পীযূষ মহাপাত্র, নিজের সম্পর্কে? না না, মানে নিজের সম্পর্কে তো জানবেন, আমরা নামটা জানতে চাইছি ওই জন্য। আমার নাম পীযূষ মহাপাত্র। ঠিক আছে, আপনার বয়সটা বলুন। পারিবারিক তো নাম বলতে হবে, পারিবারিকের তো নাম বলতে হবে, শুধু পীযূষকে ধরে পারিবারিক ধরলে হবে না। হ্যাঁ, পীযূষ মহাপাত্র। পীযূষ মহাপাত্র তুমি কার নিয়ে জানবে, পারিবারিক নিয়ে জানবে বলে না, পারিবারিকের নাম বলো। আর্থিক অবস্থা খারাপ। এই আর্থিক অবস্থা খারাপ কারণ আমি যেটা যত দেখতে পাচ্ছি, আপনি কিন্তু ভালো কোনো কাজে যুক্ত নেই, কর্মের যোগে কিন্তু বাধা দেখতে পাচ্ছি, এবং যেটা করছো তুমি সেটা কিন্তু তোমার যেটা সীমিত আয় তার তুলনায়
ঘরের মধ্যে যে ব্যয়টা বেশি দেখতে পাচ্ছি, যার জন্য কিন্তু সমস্যাটা বেশি হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে টাকা পয়সা নিয়ে প্রবলেমে বেশি ভুগছে এবং মানসিক দিক থেকে প্রবলেমে ভুগছ, কোনো কিছু করতে পারছো না, যেটা হাত দিচ্ছ সেটাই বাধা হচ্ছে, উন্নতির জায়গায় বর্তমান বাধা, এই নিয়ে কিন্তু ঘরের মধ্যে একটা অশান্তি গণ্ডগোল চলছে, মানসিক টেনশন একটা বরাবর নিজেদের মধ্যে একটা ঘুরছে সবসময়। এর জন্য কিন্তু কার আমি বলছি এর জন্য কিন্তু কারো কাছে একটু যোগাযোগ করতে হবে, কারণ তোমার ঘরের মধ্যে দেখতে পাচ্ছি আমি কেউ ক্ষতি করে রেখেছে, তন্ত্র কিয়া করে কোনো কেউ ক্ষতি করছে, কোনো আত্মার প্রভাব দেখতে পাচ্ছি কেউ ক্ষতি করছে, যেটা রোগ জ্বালা লেগে আছে সবসময়, এটা নানা কারণ একটা নিয়ে একটা ঝঞ্ঝট ঝামেলা লেগে আছে, কিন্তু একদিনও তুমি ফাঁক পাওনি, শান্তি পাওনি, প্রত্যেকটা সময় একটা নিয়ে একটা অশান্তি লেগে আছে কিনা, হয়তো রোগ না হলে কোনো একটা অশান্তি, কোনো একটা অযথা মানে অযথা কারণ কোনো গণ্ডগোল লেগে যাচ্ছে, হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, এই যে ব্যাপারগুলো এইগুলোর জন্যে কিন্তু বাস্তুকে আমি দোষ দেবো, কারণ বাস্তুকে ক্ষতি করে রেখেছে তন্ত্র কিয়া করে, তার জন্য কারো কাছে একটু যোগাযোগ করতে হবে। আপনি বুঝতে পারলেন উনি কি বললেন? কোথাও জায়গা কিনে ফেলেছে, কোথাও গর্ত ছিল, সমাধি ছিল, কবরস্থান ছিল, সেখানে উপরে ঘর করে ফেলছে, ঘর করে কোটি কোটি টাকা খরচা করে ফেলছে, থাকতে পারছে না, ভূতের রাত্রিবেলা গলা টিপছে, খটখট আওয়াজ, দরজায় লাথি মারছে, এরকম ধরনের ব্যাপার থাকছে, কোনো প্রমোটার ঘর করে ফেলেছে, ঘর বিক্রি হচ্ছে না, কেন হচ্ছে না? ওই মাটিটার দেখে যদি দোষটা কাটে নেয় তাহলে কিন্তু ঠিকঠাক থাকে, মাটির দোষ থাকে না, কিন্তু কেউ যদি দোষ করে দেয় তার তো কিছু করার নেই, তাহলে কারো কাছকে গিয়ে একটু যোগাযোগ করতে হবে, মাটিটা চেক করে নিতে হবে, ঠিক আছে? ভালো থেকো, ভালো থাকো। এই জায়গায় গুরুজি এটা খুব বাস্তব কথা, এই যে নতুন ফ্ল্যাট কিনে ভোগ করতে পাচ্ছি না, বা হয়তো নতুন বাড়িটা কেনার পরে নতুন কেনা নতুন এটা পুরনো সময় দেখবো, আমি তো পুরোটাই বলে পুরাতন সেকেন্ড হ্যান্ড নারী, সেকেন্ড হ্যান্ড বাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি, তিনটাই কিন্তু খারাপ, তিনটাই খারাপ। আপনি সেকেন্ড হ্যান্ড বাড়িটা কিনতে গিয়েছেন, সে বাড়িটাতে কেন বিগজল সেই মালিক দেখতে হবে, নিশ্চয়ই কোনো ভূত পেতের অসুবিধা আছে না আছে আগে দেখতে হবে, কিবা কোনো তান্ত্রিককে গিয়ে দেখালেও হবে, মাটি নিয়ে কি ঝুল নিয়ে দেখালেও বলতে পারবে যে এখানে অসুবিধা আছে, কেউ হয়তো মরে গেছে তার সেখানে একটা আত্মার প্রভাব থাকছে, রাত্রিবেলা থাকতে পারছে না, এরকম তো অনেক জায়গায় আসছে যে বাবা রাত্রিবেলা কেউ ঘরের মধ্যে কান্নাকাটি করছে, গুনগুন আওয়াজ হচ্ছে, কখনো কেউ কাঁদছে, কখনো কেউ গান করছে, কখনো ছমছম আওয়াজ করছে, কখনো বা দরজায় লাথি মারছে, কখনো বা কিচেন ঘরে কুহাড় করে সব বালতি ফালতি হাঁড়ি করা সব ফেলে দিল, গিয়ে দেখছে ঠিকঠাক আছে, কেউ পড়েনি। তো এই যে ব্যাপারগুলো, ভূত কিন্তু দেখতে পাওয়া যায় না, ভূত নিরাকার কি কখনো কখনো হয়তো ছায়ার মতো কিছু দেখা যায়, তবে তারা কাজগুলো করতে পারে। তো এই যে সেকেন্ড হ্যান্ডের কথা বলছি, সেকেন্ড হ্যান্ড বাড়ি কেনার সঙ্গে দেখতে পাবে সেকেন্ড হ্যান্ড গাড়ি, আপনি কোথাও যাবেন সেটা ঘুরে ঘুরে আসতে পারবেন, এবার এখন আবার সেকেন্ড হ্যান্ড নারী কিনলেও টানাটানি চলছে, কারো বাচ্চা ফাচ্চা আছে তাকে নিয়ে পালিয়ে যাচ্ছে, আবার কিছুদিন পর বলছে যে কেউ কিছুদিন একটা মেয়ে কিনে চলে গেলো, লে যাওয়ার পরে তার টাকা পয়সা যা ছিল লিয়ে চলে গেলো, তান্ত্রিকের এক কাছে এসে ভাউ ভাউ করে কোনছে, বাবা আমি একটা বান্ধবীকে নিয়ে গেছিলাম, আমার সব টাকা পয়সা নিয়েছে, আগে আগের প্রোগ্রামে তো বলেছিল যে আমার টাকা পয়সা নিয়ে নিয়েছে, আমার তুমি দিয়েছো তো নিয়েছে, তোমাকে তো ছাড়ি নেয়নি। তো এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু দেখতে হবে। আমার লেখা আছে, ভাবিয়া করুন কাজ করিয়া ভাববেন না, নিচে তো তলাদের লেখা যাচ্ছে, দেখতে হবে আকপাক করে কোনো ভুলভাল ডিসিশন করবে না, হটচট ডিসিশন দেখবেন ক্ষতি হবে। বারবার সেই সাবধান বাণী তিনি কিন্তু আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন এবং ছড়িয়ে যাবে না, তাই আপনাদেরকে বারবার বলছি সময় থাকতে থাকতে এগুলো রিকভার করার চেষ্টা করুন। কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হয়, তবেই কিন্তু বোঝা যায় দাঁতটার কার্যকারিতা কি। হাতে যেহেতু সময় নেই তাই আর এগোতে পারলাম না, অবশ্যই আপনাদেরকে এবং গুরুজির কাছ থেকে প্রণাম নিয়ে বিদায় জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান, দেখা হবে আগামী পর্বে। নমস্কার, নমস্কার।